বাসন্ডা নদীর ভাঙনে বিলীনের পথে ঝালকাঠি পৌরসভার পশ্চিমের জনপদ নদীতে বিলীন হয়েছে সড়কের অর্ধেক হুমকির মুখে বসত বাড়িসহ নানা স্থাপনা এদিকে ভাঙন রোধে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এলাকাবাসী ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসিরুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঝালকাঠির বাসন্ডা নদীর ভাঙনের কবলে পড়েছে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ কিলোমিটার সড়ক এতে ভোগান্তিতে পড়েছেন খালপাড়ের ৪ শতাধিক পরিবার হুমকির মুখে মিল মসজিদ সহ নানা স্থাপনা মূল শহর থেকে পৌরসভার এই দুই ওয়ার্ডকে বিচ্ছিন্ন করেছে বাসন্ডা নদী ৯০ এর দশকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ড পৌরসভার অন্তর্ভুক্ত হলেও দুই দশকেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি এখানকার খেয়াঘাটটিও বাসন্ডা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে নামাজ পড়তে যাইতে পারতেছে না মসজিদে তারাও পড়ে যায় অনেকে তো এখন মসজিদে যায় না তারা ঘরে বসে নামাজ পড়ে এইটা দেখলে আসলেই দুঃখজনক আমরা কোথায় আছি ২০০ ফ্যামিলি কোনো জায়গা থেকে একটা অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই রোগী অসুস্থ হয় সেই সময় আমরা রোগীকে নিয়ে যেতে পারি না ঠিক টাইমে পৌঁছে দিতে পারি না আমাদের একটাই দাবি আমাদের এই বাঙন থেকে আমাদের প্রতিরোধ করা ভাঙন রোধের দাবিতে সম্প্রতি সংবাদ সম্মেলন করে এলাকাবাসী দাবি বাস্তবায়ন না হলে নৌ ও সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা বাসন্ডা নদীর পশ্চিম পার স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং ভেড়িবাঁধ এবং রাস্তা নির্মাণ করে দিতে হবে যদি বা রাস্তা ভেড়িবাঁধ নির্মাণ করে না দেওয়া হয় আমরা আগামীতে কঠোর আন্দোলনে যাব এদিকে নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কিছু অংশে কাজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত ভাঙনগুলো যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাপ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে এলাকাবাসীর অভিযোগ পৌর এলাকার নাগরিক হিসেবে ট্যাক্স ও খাজনা দিলেও কোনো সুবিধাই পাচ্ছেন না তারা একই সাথে এলাকায় নতুন সড়ক নির্মাণের দাবি তাদের ব্যুরো রিপোর্ট ATN Bangla